হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশি শব্দ মনে রাখার অসাধারণ একটি টেকনিক নিয়ে আলোচনা করব। এইভাবে মনে রাখলে আমাদের এটি আর কখনো ভুল হবে না। তো চলুন শুরু করি। দেখুন, দেশি শব্দ মনে রাখার সহজ উপায়, একটি ছোট একটা গল্পের মাধ্যমে আমরা এটি খুব সহজে মনে রাখতে পারবো। আমরা আমাদের এই টপিকগুলো বারবার ভুল হয়, কিন্তু যদি এই টেকনিক দিয়ে আমরা মনে রাখি তাহলে এই জিনিসটা আর আমাদের এটি আর আমাদের ভুল হবে না। আচ্ছা, নুরুল বিয়ের পর শ্বশুর বাড়িতে গেল। তার শাশুড়ি ভোরে ঘুম থেকে উঠে ঢেঁকির মধ্যে চাল নিয়ে ভেনে কুলা দিয়ে ঝেড়ে ডুলা দিয়ে ধুয়ে চুলায় বসালো। চাল আর ডাল মিলিয়ে হয় খিচুড়ি। নুরুল এগুলো পেটে ভরল। শুধু খিচুড়ি খেলেই হবে না, জামাইয়ের জন্য 20টা ডাগর ডাব জারুর জলপাই পেরে নিয়ে আসলো। তারপর জামাই ডিঙ্গি নৌকায় উঠে মাথায় টোপর পরে ঢোল বাজিয়ে গঞ্জে যাচ্ছে। আচ্ছা, এই গল্পটা আমরা এইভাবে মনে রাখবো। আর এখানের সবগুলোই কিন্তু দেশি শব্দ না, যেগুলো দেশি শব্দ সেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি। দেখুন, এখানে নুরুল বিয়ের পর শ্বশুরবাড়ি গেল। তার শাশুড়ি ভোরে ঘুম থেকে উঠে ঢেঁকির, এটি হচ্ছে দেশি শব্দ। চাল দেশি শব্দ, চাল নিয়ে ভেনে কুলা দেশি শব্দ, কুলা দিয়ে ঝেড়ে ডুলা, এখানে ডুলাটা হচ্ছে দেশি শব্দ। চুলা আবার এখানে দেশি শব্দ। চাল দেশি শব্দ, ডাল দেশি শব্দ, খিচুড়ি হচ্ছে দেশি শব্দ, পেটে এটা হচ্ছে দেশি শব্দ, আবার খিচুড়ি এটা তো দেখলাম দেশি শব্দ, তারপর হচ্ছে কুড়ি, মানে বিষকে আমাদের বাংলা ভাষায় বলা হয় কুড়ি, কুড়িটা মানে হচ্ছে বিষ। আচ্ছা, ডাগর, ডাগর কথাটির অর্থ হচ্ছে বড়, কিন্তু বাংলায় আমাদের ডাগর বলা হয়। ডাগর, ডাব, জারুল, জলপাই, এগুলো সবগুলোই দেশি শব্দ। আচ্ছা, তারপর জামাই ডিঙ্গি নৌকা, এখানে ডিঙ্গি হচ্ছে দেশি শব্দ। ডিঙ্গি নৌকায় উঠে মাথায় টোপর পরে, টোপর দেশি শব্দ। ঢোল বাজিয়ে গঞ্জে যাচ্ছে, ঢোল গঞ্জ, এগুলো হচ্ছে দেশি শব্দ। তাহলে আমরা দেশি শব্দ পাইলাম ঢেঁকি, চাল, কুলা, ডুলা, চুলা, ডাল, খিচুড়ি, পেট, তারপর হচ্ছে কুড়ি, ডাগর, ডাব, জারুল, জলপাই, ডিঙ্গি, টোপর, ঢোল, গঞ্জ। আচ্ছা, আশা করছি এইভাবে মনে রাখলে এই টেকনিকটি আর ভুল হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।